আসসালামু আলাইকুম আজকে আমরা ফটোশপের ফাইল সেট আপ বা ডকুমেন্ট সেট আপ এই জিনিসটা শিখবো কিভাবে ডকুমেন্ট সেট আপ করতে হয় প্রথমে আমরা চলে যাচ্ছি ফাইল মেনুতে ফাইল মেনুতে যাওয়ার পরে আমরা কি করব আমাদের এই নিউ এ ক্লিক করব অথবা কন্ট্রোল এন চাপ দিল আমাদের নতুন এরকম একটা ইন্টারফেস পপ আপ হবে তো এখানে প্রথমে দেখেন দেওয়া আছে হচ্ছে আমাদের নেম বা নাম দিতে হবে প্রথমে এইটার নামকরণ করতে হবে আমাদের প্রজেক্টের কি হ্যাঁ তো আমি এখানে দিলাম এটা দিয়ে দিলাম ক্লাস ওয়ান ঠিক আছে সরি ক্লাস টু হ্যাঁ ক্লাস টু ক্লাস টু না দিয়ে আমি দিই প্রজেক্ট ওয়ান হ্যাঁ প্রজেক্ট ওয়ান ওকে দেন এখানে কাস্টমস দেওয়া আছে এখানে ডকুমেন্ট টাইপ দেখেন ডকুমেন্ট বিভিন্ন ধরনের ডকুমেন্ট টাইপ হয়ে থাকে ইউএস পেপার হয়ে থাকে ইন্টারন্যাশনাল পেপার হয়ে থাকে ফটো হয়ে থাকে ওয়েব মোবাইল অ্যাপ ডিজাইন মানে এরকম সব কিছু দেওয়া থাকবে পাশাপাশি কাস্টম অপশনটাও থাকবে এখানে আপনাকে আপনার ক্লায়েন্ট বলে দিবে যে কোন পেপার সাইজ নিয়ে নিয়ে আপনাকে আপনাকে ডকুমেন্ট টাইপ কাজ করতে হবে তো আমরা ইউএস পেপার সাইজ ইউএস পেপার এটা রেখে দিলাম ঠিক আছে এরপরে ইউএস পেপারের আন্ডারে দেখেন সাইজগুলো দেওয়া আছে লেটার লিগেল ট্যাবলয়েড ঠিক আছে তা আমরা লেটার নিয়ে কাজ করি লিগেলটা একটু লেটারের থেকে একটু বড় হয় লম্বা হয় আমরা সবাই জানি তো পাশাপাশি দেখেন ওয়াইট দেওয়া আছে হচ্ছে আমাদের এইট পয়েন্ট ফাইভ হাইট দেওয়া আছে কত ইলিভেন তো এখানে পরিমাপটা আমাদের ইঞ্চিতে দেওয়া আছে ইঞ্চি এবং পিকজেল পাশাপাশি আরো সেন্টিমিটার মিলিমিটার পয়েন্টস এগুলো দেওয়া থাকে তো এখানে একটু মনে রাখতে হবে পিকজেল শুধুমাত্র এই পিকজেলের পরিমাপটা শুধুমাত্র আমাদের কিসে দেওয়া থাকে পিকজেল শুধুমাত্র ওয়েব মিডিয়ার জন্য কাজ করে থাকে তো এখানে বলে নেই আমাদের কাজ মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ওয়েব মিডিয়া রিলেটেড কাজ আর একটা হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া রিলেটেড কাজ ওয়েব মিডিয়া রিলেটেড কাজ বলতে বোঝায় ওয়েবসাইটে ব্যবহার করা এবং প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া বলতে কি বুঝে যেটা আমরা প্রিন্ট করি ঠিক আছে তো যখন আমরা ওয়েবের জন্য ওয়েবসাইটের জন্য আমরা কাজ করব তখন পিকজেল নিয়ে কাজ করব আর যখন আমরা প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করব তখন সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট বলে দিবে ইঞ্চিস নাকি সেন্টিমিটার নাকি কোনটা সেটা আমাদেরকে নিতে হবে ঠিক আছে সেই অনুযায়ী আমাদেরকে আমাদের প্যারামিটার সিলেক্ট করতে হবে ঠিক আছে আমরা ইঞ্চিস সিলেক্ট করে দিলাম এরপরে আমাদের রেজুলেশন দেখেন যদি আমরা এখানে পিকজেল সিলেক্ট করি তাহলে আমাদের রেজলেশন আমরা কত সেভেন্টি টু ব্যবহার করবো ঠিক আছে কেমন আর যদি আমরা প্রিন্ট মিডিয়ার জন্য ইউজ করি প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ধরেন আমরা ইউজ করলাম হচ্ছে কত ইঞ্চেস ইউজ করলাম ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখানে রেজিলেশন দেবো থ্রি হান্ড্রেড ঠিক আছে এটা মাত্র মাথায় রাখতে হবে থ্রি হান্ড্রেড পিক্সেল পার ইঞ্চেস ওকে এইটা এরপরে আসেন হচ্ছে আমাদের কালার মোড দেওয়া আছে কালার মোড কি জিনিস সেটা বুঝতে হবে কালার মোড হচ্ছে আমাদের এখানে দেখেন কয়েক ধরনের কালার মোড আছে বিট ম্যাপ গ্রে স্কেল আর জিবি কালার সি এম ওয়াইকে কালার ল্যাব কালার তো এখানে মূলত আমরা বেশিরভাগ কাজ করে থাকি আর জিবি কালার এবং সি এম কালার নিয়ে আর জিবি কালার হচ্ছে মূলত আমাদের প্রিন্ট মিডিয়ার জন্য প্রিন্টের যখন যখন আমরা আমরা এবং প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবো সি এম ওয়াই কে আর যদি আমরা ওয়েব মিডিয়ার জন্য কাজ করি আর জিবি কালার তাহলে বুঝতে পারলাম যে ওয়েব মিডিয়ার জন্য আর জিবি কালার এবং প্রিন্ট মিডিয়ার জন্য সিএমাই কে এই কালার এই ফাংশনটা ফাংশনটা ইউজ ইউজ করব ঠিক ঠিক আছে আছে এই তো আমরা কালার রেখে দিলাম তো এখানে একটু পার্থক্য একটু বলে নেই আর জিবি এবং এম ওয়াই কে এই ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে সতর্কতার জিনিসটা হচ্ছে যদি আমরা আর জিবিতে কোনো ডকুমেন্টের বা কোনো ফটোর কাজ করি এবং সেই কাজটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে ফটোশপে দেখবো এক ধরনের কালার কিন্তু প্রিন্ট করার পরে দেখবো ডিফারেন্ট হয়ে গেছে ঠিক আছে কালারটা নষ্ট হয়ে গেছে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সো ব্যাকগ্রাউন্ড কালারে আমাদের এখানে বিভিন্ন ধরনের কালার আমরা দেখতে পাচ্ছি হোয়াইট থাকে ব্ল্যাক থাকে ব্যাকগ্রাউন্ড কালার থাকে ট্রান্সপারেন্ট থাকে তো ম্যাক্সিমামে আমরা কি করবো হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবো এখানে এইট বিট আছে এইট বিট সিক্সটিন বিট থার্টি টু বিট আমরা এডমিট নিয়ে কাজ করবো কেননা এর বড় নিলে আমাদের ফাইলটা কি হয়ে যাবে একটু বেশি বড় হয়ে যাবে কেমন ওকে দেখেন সিক্সটিন বিট নিয়েছি এখানে ইমেজ সাইজ আটচল্লিশ এমবি হয়েছে আর যদি আমি বত্রিশ বিট নেই তাহলে ইমেজ সাইজ ছিয়ানব্বই এমবি হয়ে যাবে আর যদি এইট বিট নেই তাহলে আমাদের হচ্ছে চব্বিশ এমবি ইমেজ সাইজ হয়ে যাবে তো ঠিক আছে এগুলোই আর কি আমাদের সেট কেমন তো এইখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেক সময় কি করি এই কালার মোডটা এখানে একটা সিলেক্ট করে দেই তো পরবর্তীতে আমরা এটাকে কিন্তু যদি প্রয়োজন হয় আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবো ধরেন আমরা এটা ক্রিয়েট করলাম ওকে করে ওকে করে হ্যাঁ তো এখানে আমাদের চলে আসছে তো এই ক্ষেত্রে আমাদের দেখেন আমরা যদি এই প্রজেক্টের আর জিবি কালারকে আমরা পরিবর্তন করতে চাই তাহলে কি হবে এই কিভাবে পরিবর্তন করব আর জিবিকে আমরা প্রথমে ইমেজে যাব ইমেজ থেকে মোডে যাব মোড থেকে আমাদের এখানে দেখেন সিএমওয়াইকে এটাতে চলে যাব ঠিক আছে এখন আমাকে বলছে ওকে আমি এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু আর জিবি কালারের পরিবর্তনটা করতে পারবো ওকে এবার আসেন ইমেজ সাইজের ব্যাপারটা ইমেজ সাইজ এর আগে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমন একটা ইমেজ সাইজ আমরা করেছি যার হাইট এবং ওয়েট দেওয়া আছে এখানে এটা দেখেন হাইটটা বড় ওয়েটটা ছোট কিন্তু আমরা এটা চাচ্ছি পরিবর্তন চাচ্ছি ঠিক আছে এটাকে আমরা কি করতে যাচ্ছি পরিবর্তন চাচ্ছি পরিবর্তনটা কি রকম আমাদের এটা হবে ওয়েট বেশি মানে আমাদেরকে বেশি হবে ছোট হবে তো সেক্ষেত্রে আমরা কি করব দেখেন সেক্ষেত্রে আমাদের এখানে আছে কিছু অটো এগুলো আমরা আবার অনেক সময় আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো সেক্ষেত্রে কি করব দেখেন তো এখানে আবার একটু লিঙ্ক এবং আনলিঙ্কের ব্যাপারটা ব্যাপারটা জড়িত আছে আমরা এখানে ধরেন সেন্টিমিটার দিয়ে দিলাম সেন্টিমিটার ছিল আমরা ইঞ্চে পরিবর্তন করে দিলাম আর হচ্ছে আমাদের কি ইলেভেন চলে আসছে ঠিক আছে তো এইখানে আমরা যদি একটু পরিবর্তন করি দেখেন ওয়াইটটা পরিবর্তন করে যদি টেন দিই অটোমেটিক কিন্তু আমাদের হাইটটা পরিবর্তন হয়ে যা হয়ে যাচ্ছে আনুপাতিক হারে হয়ে যাচ্ছে ঠিক আছে তো এরকম করলে তো আমরা ঠিক আমাদের ওয়েট বা প্রস্থটাকে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যটাকে প্রস্তুয়ে পরিবর্তন করতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে দেখেন লিঙ্কের অপশনটা আছে এই লিঙ্কের অপশনটাতে আমরা একটু একবার ক্লিক করব তাহলে আনলিংক হয়ে যাবে আনলিংক হয়ে যাবে এখন আমরা যদি এখানে আমাদের ওয়েটটা এগারো দিই এবং আমাদের এইখানে যদি হাইটটা এইট পয়েন্ট দিই তাহলে দেখেন কি হয়ে যায় এইট দিয়ে দিলাম ওকে করলাম দেখেন কি পরিবর্তনটা হয় হ্যাঁ দেখেন এটা পরিবর্তন হয়ে গেল হাইটটা ওয়েটে চেঞ্জ হয়ে গেল ওয়েডটা আইডে চেঞ্জ হয়ে গেল তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে ঠিক আছে তো আশা করি ডকুমেন্ট সেট আপ কিভাবে করতে হয় এটা আপনারা শিখছেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো